হাই ফ্রেন্ডস, আজ আমি এই থালপোশটি বানানো দেখাব। ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা বানানোর জন্য আমি এখানে 2 প্লায়ার উল নিয়েছি, পাতলাটা আর 9 নম্বরের কুশিয়া নিয়েছি। এখানে 16 ডাবল ক্রোশেট বানাবো, এই 3 চেইন এটাকে একটা ডাবল ক্রোশেট ধরবো আর বাকি 15 ডাবল ক্রোশেট বানিয়ে দেখাচ্ছি। 16 ডাবল ক্রোশেট বানিয়েছি, এবার এখানে চেইন 3-তে চেন বানাবো। প্রতিটা চেনে একটা করে ট্রিপল ক্রোশেট বানাবো। চেন বানাবো 6, ফুল ক্রোশেট বানাবো। চেন বানাবো ট্রিপল ক্রোশেট বানাবো, প্রতিটা চেনে একটা করে ট্রিপল ক্রোশেট আর 6 চেন হবে। এখানে প্রথমে যে 10 চেন বানিয়েছিলাম এখান থেকে 4 নম্বর চেনে আমি জয়েন করব, তাহলে আমার একটা ট্রিপল ক্রোশেট ধরা হবে। এখান থেকে শুরু করতে হবে, তাই এটা স্লিপ স্টিচ দিয়ে যাবে। এটা একটা ডাবল ক্রোশেট, এবার চেইন 6। একটা ডাবল ক্রোশেট বানাবো মিডিলে, এখানে 6 চেইন আছে এর মাঝখানে ঠিক এখানে একটা ডাবল ক্রোশেট। চেইন 6, এখানে ডাবল ক্রোশেট, প্রতিটা এরকম একটা করে ঘর বানাবো। এটা বানিয়ে নিয়েছি, এবার জয়েন করব। প্রথমে যে চেইন 3 বানিয়েছিলাম এখানে জয়েন করব। এবার এখান থেকে শুরু হবে, প্রতিটা ঘরে 5টা করে ডাবল ক্রোশেট। এবার
আর চারটে ডাবল পশেট বানাবো। আবার এটাতেও 5 ডাবল ক্রোশেট 2 চেইন, এইভাবে এই লাইন কমপ্লিট করব। ফাইভ ডাবল ক্রোশেট আর 2 চেইন আমি এই লাইনে বানিয়ে নিয়েছি। এবার আমি এখানে চেইন 3-তে চেইন বানাবো 2, এটা একটা ডাবল ক্রোশেট, এখানে 5 ডাবল ক্রোশেট বানাবো। এই যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে 3 ডাবল ক্রোশেট। এখানে আবার 5 ডাবল ক্রোশেট, তাহলে আমি এখানে 5 ডাবল ক্রোশেট বানিয়েছি, 5 6 7 8 আর এখানে 5, মোট 13 ডাবল ক্রোশেট বানাবো। আমার মোট 13 ডাবল ক্রোশেট হয়েছে। এবার আমি 3 চেইন বানাবো, এখান থেকে আবার 13 ডাবল ক্রোশেট বানাবো, চেইনটা ছেড়ে দেবো, দিয়ে এখান থেকে 5 ডাবল ক্রোশেট বানাবো। আবার 3 চেইন বানাবো, বানিয়ে এখানে আবার 13 ডাবল ক্রোশেট বানাবো। এভাবে বানিয়ে আমি দেখাচ্ছি, এবার আমি চেইন 3-তে জয়েন করে দেবো। এখানে আমার এখানে 13 ডাবল ক্রোশেট আছে, এর উপরে আমি 9 ডাবল ক্রোশেট বানাবো। তাহলে আমাকে এখানে দুটো বাদ দিতে হবে এদিকে, আর এদিকে দুটো বাদ দিতে হবে, তাহলে মাঝখানে এই 9 ডাবল ক্রোশেট বানাবো। তাহলে একটা বাদ দেব, দুটো এখানে স্লিপ স্টিচ দিব, হয়ে গেল। এবার চেইন 3 বানাবো, একটা ডাবল ক্রোশেট আর 8 ডাবল ক্রোশেট এর উপরে বানাবো। এখানে 9 ডাবল ক্রোশেট বানিয়েছি আর 3 চেইন বানিয়েছি। নাইন
মাইন ডাবুকসে বানানোর পরে চেন বানিয়ে এখানে একটা এই যে চেন আছে এর উপরে একটা ডাবল ক্রোশেট বানাবো এখানে 3 চেন আছে মাঝখানের চেনে একটা ডাবল ক্রোশেট Chain 4 এবার এখানে ওই একই জায়গায় আবার আরেকটা ডাবল ক্রোশেট এরকম হবে এবার চেন আবার চেন 3 বানাবো এখানে এখানে দুটো বাদ দিয়ে বানিয়েছিলাম এখানেও আবার দুটো বাদ দিয়ে 3 নাম্বার চেনে ডাবল ক্রোশেট এরকম 8 ডাবল ক্রোশেট বানাবো বানিয়ে 3 চেন বানাবো বানিয়ে এখানে এটা আবার 8 ডাবল 9 ডাবল ক্রোশেট বানিয়ে আমি দেখাচ্ছি না এখানে 9 ডাবল ক্রোশেট বানিয়ে এরকম বানিয়েছি এখানে আবার এই একই রকম বানাতে হবে আমি আর একবার দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে চেন 3 এখানে যে 3 চেন নিয়েছিলাম এর মাঝখানের চেনটা ডাবল ক্রোশেট এবার চেন 4 আবার এখানে আরেকটা ডাবল ক্রোশেট এরকম হবে এরকম তাহলে এখানে আরেকটা ডাবল ক্রোশেট বানাবো চেন 3 বানাবো বানিয়ে এখানে দুটো ছেড়ে 3 নম্বর চেনে ডাবল ক্রোশেট বানাবো এই রেইন আমি কমপ্লিট করেছি এবার এখানে চেন 3 তে জয়েন করব এবার আমি এখানে 9 ডাবল ক্রোশেট বানিয়েছিলাম এবার আমি এখানে 5 ডাবল ক্রোশেট বানাবো তাহলে আমার দুদিকে দুটো করে বাদ যাবে মাঝখানে এই 5 ডাবল ক্রোশেট বানিয়ে আমি দেখাচ্ছি 5 ডাবল ক্রোশেট বানিয়েছি এবার চেন 3 বানাবো 3 চেন বানাবো এই যে এখানে 4 যে চেন বানিয়েছিলাম এখানে 9 ডাবল ক্রোশেট বানাবো আবার চেন 3 বানাতে হবে এখানে এই দুটো বাদ দিয়ে এই ঘর থেকে 5 ডাবল ক্রোশেট
5 ডাবল ক্রোশেট বানিয়ে আবার এখানে 3 চেইন নেব নিয়ে এখানে 9 ডাবল ক্রোশেট আবার 3 চেইন নিয়ে এখানে 5 ডাবল ক্রোশেট দুদিকে দুটো করে বাঁচে 3 চেইন আর এইখানে 9 ডাবল ক্রোশেট বানিয়ে এই লাইন কমপ্লিট করছি আমি লাইন কমপ্লিট করে নিয়েছি এবার আমি এবার এখানে 5 ডাবল ক্রোশেট ছিল এখানে আমি 3 ডাবল ক্রোশেট বানাবো চেইন 3 বানিয়েছি এবার এখানে এই চেইন 3 তে জয়েন্ট করব এবার আমার এখানে 5টা ডাবল ক্রোশেট আছে 3টে বানাতে হবে তাহলে এদিকে একটা বাদ দেব প্রথমে একটা স্লিপ স্টিচ দেব এবার এখানে ডাবল ক্রোশেট বানাবো তিনটে প্রথমে দু চেইন একটা ডাবল ক্রোশেট আর দুটো বানাতে হবে ডাবল ক্রোশেট বানিয়েছি 3 এবার এখানে 9 ডাবল ক্রোশেট বানিয়েছিলাম প্রতিটা মাথায় একটা করে ডাবল ক্রোশেট আর 2 চেইন প্রথমে 1 ডাবল ক্রোশেট Chain 2 আবার এটার মাথায় 1 ডাবল ক্রোশেট Chain 2 1 ডাবল ক্রোশেট Chain 2 এই সাইডে দুটো বাদ দিয়ে 3 ডাবল ক্রোশেট 3 চেইন আবার এখানে প্রত্যেকটির মাথায় একটা করে ডাবল ক্রোশেট আর 2 চেইন এইভাবে এই লাইন কমপ্লিট করতে হবে এরকম আমার এই লাইন কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে 3 ডাবল ক্রোশেট আছে থ্রি ডাবল ক্রোশেটকে আমি জয়েন করে দেব এবার একটা হবে এবার এখানে যেমন আছে তেমনই বানাবো শুধু দুটো করে চেইন নিয়েছিলাম তখন এবার তিনটে করে চেইন নিতে হবে প্রতিটার মাথায় একটা করে ডাবল ক্রোশেট এবার চেইন 3 এরকম করে এটার মাথায় আবার আর একটা ডাবল ক্রোশেট হবে আবার চেইন 3 এইভাবে প্রতিটার মাথায় বানাবো আর এখানে এই যে 3 ডাবল ক্রোশেট আছে এটা এই 3 ডাবল ক্রোশেটটা আমি এরকম ভাবে এক করে দেব এই লাইন আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে
এবং 3 বানাবো। এখানে জয়েন করব। চেন থ্রি বানাবো। এবার এখানে ফোর ডাবল ক্রোশেট বানাবো, একসাথে জয়েন করব ফোর ডাবল ক্রোশেট। টু থ্রি, একসাথে জয়েন করবো। এবার এটাকে টাইট করে দিয়ে এবার একটা চেন নেব। একটা চেন নিয়ে এখানে আবার এই একই রকম ফোর ডাবল ক্রোশেট বানাবো। এইভাবে পুরো রাউন্ড বানাতে হবে। একসাথে এইভাবে জয়েন করে দিতে হবে, দিয়ে একটা চেন নিতে হবে। আমার এটা রেডি হয়ে আছে। এবার লাস্টের এই থ্রি যে চেন বানিয়েছি এটা আমি এখানে জয়েন করে দিচ্ছি। ডিজাইনটি রেডি হয়ে গেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।